আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো গতকালকে 26 আগস্ট, তো ঢাকার প্রেস ক্লাবে কিন্তু এসপিসি ওয়ার্ল্ড নিয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তো এই বিষয়ে কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এখানে কিন্তু বিভিন্ন সমস্যা এবং কি গ্রাহকদের যে সমস্যাগুলো রয়েছে এবং কি আমাদের যে পেমেন্ট গেটওয়েতে টাকাগুলো আটকে রয়েছে, তো এই টাকাগুলো আমরা কীভাবে ফেরত পাবো সেটি কিন্তু গণমাধ্যমকে বলা হয়েছে এবং কি সরকারের কাছে জোর আবেদন করা হয়েছে আমাদের এই টাকাগুলো ফিরিয়ে দেওয়া হোক। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সম্পূর্ণ বক্তব্য দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমরা এখান থেকে টাকাটা ফেরত পাবো কি পাবো না। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে 2022 সালের আগস্ট মাসের 26 তারিখ, 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, আমি একটি পণ্যের মুখও দেখি নাই। ইনকাম অলরেডি টাকা থেকে কোনো টাকা পরিশোধ করেছে, শুধু আমাকে নয় সারা বাংলাদেশে, তাদের বর্তমানে প্রায় 2 কোটি। সংগ্রাম সাথী বন্ধুরা, আমাদের কমিটি তাদের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দয়া করে নতুন কোন নীতিমালা নিয়ে বিজনেস করবেন। তাহলে প্রেস কনফারেন্স থেকে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের মাটিতে এভাবে অবৈধভাবে বিজনেস আমরা করতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা তিনি পরিশোধ না করবেন, আমাদের পণ্য না দিবেন। সম্মানিত উপস্থিতি, এখানে রয়েছেন মিডিয়া বন্ধুগণ, আপনাদের মাধ্যমে বাংলাদেশের গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশে আছে, আজকে নাম মাত্র গায়ব, আজকে নাম মাত্র ব্যাংকের ছাতা মতো গজিয়ে বিল থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মগোপন করে আছে, নিত্য নতুন তালবাহানা করছে গ্রাহকদের সাথে। আসুন, আপনি ডাকুন, দেখুন, একটু সোচ্চার হন, সাধারণ মানুষের দিকে তাকান। আপনি তো জনগণের কর্ণধার ব্যক্তি একমাত্র বাংলাদেশে। আপনার দিক নির্দেশনায় আজকে তারা এই ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করে হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মগোপন করে আসছে। আসুন, তাদেরকে আইনের দ্বারস্থ করি, আমরা সহায়তা করব ইনশাআল্লাহ। এসপিসি ইউজার ফোরামের কেন্দ্রীয় কমিটি উপস্থিত সব যোদ্ধা বন্ধুগণ আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন। এখানে উপস্থিত আছেন সংবাদকর্মী ভাই, মিডিয়া ব্যক্তি ভাই বোনেরা, তাদের মাধ্যমে আজ এসপিসি ইউজার ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে কিছু বক্তব্য দিতে চাই। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই বক্তব্যগুলো আপনারা সারা বাংলাদেশের এসপিসি ক্ষতিগ্রস্ত মেম্বারদের নিকট ও এসপিসি ম্যানেজমেন্ট টিম এমডি সহ সকলের কাছে সত্য ন্যায়ের পক্ষের কথাগুলো অতি সুন্দরভাবে উপস্থাপনা করবেন। সাথে সাথে বাংলাদেশ সরকারের সকল সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করবেন। আমি সময় গ্রহণ করব না, মূল আলোচনায় ফিরে যেতে চাই। আমার বক্তব্য হলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল ঘোষণা করার পর অনলাইন ই কমার্স বিজনেসের নামে ব্যাংকের ছাতার মতন গজিয়ে ওঠা ই কমার্স প্রতিষ্ঠানগুলো নিত্য নতুন প্রতারণার হাত পেতেছিল। ওই সকল কোম্পানি থেকে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে এজেন্ট নিয়োগ করে সাধারণ মানুষকে মন ভুলানো কথা আর লোভনীয় অফারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। ঠিক তেমন একটি তথাকথিত ই কমার্স প্রতিষ্ঠান এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে পরিচিত। এই কোম্পানির এমডি এর নাম আলামিন প্রধান। এই কোম্পানির বিজনেস শুরু হয় 2020 সালের 1 জানুয়ারি।
যাদের বিজনেস পলিসি বা বিনিয়োগের সিস্টেম হচ্ছে 700 টাকা বিনিয়োগ করলে একটি ইউজার আইডি দেওয়া হয়। ইন্টারনেট অ্যাপ ভিত্তিক অ্যাড ভিজিট করে প্রতিদিন 10 টাকা করে ইনকামের প্রতারণার হাত পাবে। কোম্পানি থেকে যে ইউজার আইডি দেওয়া হয় সেই আইডির নিচে তিনটি লিঙ্ক থাকে। একজন ইউজার তিনটি লিঙ্কে যত খুশি তত বিনিয়োগ করে আইডি খুলতে পারবে বা অন্য গ্রাহককে রেফারের মাধ্যমে বিনিয়োগ করাতে পারবে, যা প্রতিদিন অ্যাড ভিজিট এর মাধ্যমে 10 টাকা হিসাবে 50তম দিনে 500 টাকা হলে কোম্পানির নিয়োগকৃত এজেন্টকে ক্যাশ আউট দেওয়ার কথা ছিল এবং তাদের অ্যাপসে কিছু পণ্য ক্রয়ের সিস্টেম ছিল যা প্রচলিত বাজার দর থেকে দ্বিগুণ মূল্যে পণ্য ক্রয় করতে হবে। তাদের এই লক্ষণীয় অফারে আমাদের মতো সাধারণ গ্রাহকরা আকৃষ্ট হয়ে একটু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার আশায় ওই কোম্পানিতে ধার দেনা করে বিনিয়োগ করি। করোনাকালীন লকডাউন অবস্থায় বেকারত্ব থেকে একটু মুক্তি পাওয়ার জন্য, কিন্তু আজ সেই বিনিয়োগ আমাদের গলার ফাঁসি হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা তাদের প্রতারণা বুঝে ওঠার আগেই বিনিয়োগকৃত অর্থ এবং পণ্য কিছু না দিয়েই তারা তাদের ব্যবসার ধরন পরিবর্তন করে গ্রাহকদের ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। আমরা সাধারণ গ্রাহক এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের ম্যানেজমেন্টের সদস্য অ্যাম্বাসেডর ও কোম্পানির এমপি জনাব আলায়ন প্রধানের সাথে বারবার যোগাযোগ করে আমরা সহ আমাদের সাধারণ গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থের কোনো সমাধান ও প্রতিকার পাইনি। দিনের পর দিন মিথ্যা আশ্বাস দিয়ে ভারতের মাস অতিবাহিত হয়েছে। আমরা তাদের মিথ্যা আশ্বাসের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের ঘাড়ে পাওনাদারের পাওনা টাকার পাহাড় জেগে বসেছে, যে টাকা পরিশোধ করার ক্ষমতা আমাদের নাই। পাওনাদারের চাপের বাড়িঘর ছেড়ে সর্বশান্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। এখন আমাদের পাওনাদারের মামলা হামলার ভয়ে আজকে আমরা বাড়িঘর ছাড়া। আমাদের উপর জীবননাশের হুমকি আসছে, তার সাথে আমাদের পরিবারের উপরেও জীবননাশের হুমকি আসছে। এমত অবস্থায় বিনিয়োগকৃত অর্থ পরিশোধ না করে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানি আবার নতুন করে নতুন রূপে বিজনেস পলিসি সাজিয়ে নিয়ে মার্কেটে ছাড়ার চেষ্টা করছে, যেখানে নতুন করে আবারও গ্রাহক প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই তথাকথিত এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড কোম্পানির যার কর্ণধার এমডি আলামিন প্রধানকে প্রতারণা করতে সহযোগিতা করছেন কোম্পানির নিয়োগকৃত অ্যাম্বাসেডর ও র্যাঙ্ক অর্জনকারী কিছু তেলবাস সেভেন স্টারগণ। আমি ইউজার ফর্মের সাধারণ সম্পাদক হিসাবে আরেকটি কথা আমাদের সংবাদকর্মী ও মিডিয়ায় কর্মরত সকলকে অবগত করতে চাই। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড এই কোম্পানিতে জনাব আলামিন প্রধান কর্তৃক আমাদের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান নড়াইল দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মুর্তজা সাহেবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেন। আমাদের জানা মতে উনি 2 বছরের চুক্তিতে আবদ্ধ হন, কিন্তু 2-3 মাসের মাথায় উনি কোম্পানি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন, কারণ মাশরাফি সাহেব বুঝতে পারেন যে পর্দার আলোতে গ্রাহকের সাথে প্রতারণা করছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের এমডি আলামিন প্রধান। আমরা এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে দেখে আত্মবিশ্বাসের ভিত্তিতে অনেক বিনিয়োগ করি। আপনারা অবগত আছেন ইতিমধ্যে আলামিন প্রধান সাহেব মানি লন্ডারিং মামলায় 8 মাস জেলও কেটেছেন এবং ম্যানেজমেন্ট টিমে বিনিয়োগকৃত অর্থ সুন্দরভাবে আত্মসাৎ করার জন্য রেখেছেন নিজের নিকটতম আত্মীয় স্বজন। আজ আমরা সবকিছু হারিয়ে মামলা ও হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি, কারণ আমরা সবকিছু বুঝে ওঠার আগে আলামিন প্রধান সাহেব আমাদের বিনিয়োগকৃত অর্থ আত্মসাৎ করেছেন। এখনো প্রতিদিনই বিভিন্ন জেলায় ঘটছে সাধারণ গ্রাহকদের উপর হামলা। আজ আমরা কোনো কুল কিনারা না পেয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক এবং মিডিয়া কর্মী ভাই বোনদের মাধ্যমে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে থাকা প্রশাসনের মাধ্যমে আমরা সহযোগিতা কামনা করছি। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের এমডি জনাব আলামিন প্রধানের নিকট থেকে আমাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকের বিনিয়োগকৃত অর্থ যাতে ফেরত পাই সে বিষয়ে যত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য প্রধানমন্ত্রী এবং উচ্চ পদস্থ প্রশাসনের ভূমিকা আশা করছি। কোম্পানি
বাংলাদেশ সরকার ঘোষিত ই কমার্স নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করুক। এটাতে আমরা এই কোম্পানির 64 লাখ গ্রাহক সাধুবাদ জানাই। তবে আমাদের ন্যায্য দেনা পাওনা মিডিয়ার তারপর আজ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কোম্পানির এমডি জনাব আলমির প্রধানকে বলতে চাই সাধারণ গ্রাহকের পক্ষ নিয়ে, আপনারা আপনাদের খুশি মতো কোম্পানি পরিচালনা করেন, তবে আমাদের বিনিয়োগকৃত অর্থ ও এজেন্টের পণ্য এবং সব পুরাতন লেনদেনের হিসাব বুঝিয়ে দেওয়ার পর গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল প্রশাসনের অভিভাবকদের প্রতি ভালোবাসা ও সম্মান রেখে বলতে চাই, আমরা যারা এসপিসি সাধারণ মেম্বার আমাদের বিনিয়োগকৃত অর্থ যাতে ফেরত পাইতে পারি এবং প্রতারকদের হাত থেকে আমাদেরকে সুশৃঙ্খল জীবনে ফিরে আসার সুযোগ করে দেন, অন্যথায় দেনার দায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আপনাদের সহযোগিতায় আমাদের প্রাপ্য পাওনাটুকু ফিরে পাই সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাওনাটুকু যেন সুন্দরভাবে মিটে যায় সেই প্রত্যাশায় রইলাম। আমরা এসপিসি ইউজার ফোরামের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজ আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।